স্কুলে গরমের ছুটি বাড়ানোর পিছনেও চুরির গন্ধ। সরব বিজেপি, বাম, কংগ্রেস উড়িয়ে দিল তৃণমূল রাজ্য জুড়ে তাপপ্রবাহের জেরে আগামী সপ্তাহে সোম থেকে শনিবার পর্যন্ত ছুটি ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার এমন সিদ্ধান্তের বিরোধিতায় সরব হল তিন বিরোধী দল। বিজেপি এই ছুটির সঙ্গে তৃণমূলের মিড ডে মিলের চাল চুরির গন্ধ পাচ্ছে। তেমনি আবার সিপিএম ও কংগ্রেস স্কুল ছুটি দেওয়ায় পঠনপাঠনে খারাপ প্রভাব পড়ার অভিযোগ তুলেছে। তবে সেই অভিযোগ খারিজ করে বিরোধী দলগুলির বাস্তব ভাবনা প্রসঙ্গে প্রশ্ন তুলেছে শাসক দল তৃণমূল। রবিবার এপিবি আনন্দকে দেওয়া একটি সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বলেন, সোমবার থেকে সরকারি বেসরকারি স্কুলে ছুটি ঘোষণা করতে বলছি, মানুষের স্বার্থে একটা ব্যবস্থা করতে হবে না? সোম থেকে শনি সব সরকারি এবং বেসরকারি স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করছি ছুটি দিতে, সরকার বিজ্ঞপ্তি জারি করবে। মুখ্যমন্ত্রীর এমন ঘোষণার পরেই আনন্দবাজার অনলাইনকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, এই ছুটির ঘোষণা আসলে মিড মে মিল চুরি করার জন্য করা হয়েছে। ইতিমধ্যেই 100 কোটি টাকার দুর্নীতি ধরা পড়েছে, আরও টাকা কামাতে চায়। এই ঘোষণায় যে সব স্কুলে প্রাতকালীন বিভাগ রয়েছে সেগুলিও বন্ধ করে দেওয়া হচ্ছে। জেনতেন প্রকারেন স্কুলগুলি বন্ধ করে মিড ডে মিলের চাল চুরির বন্দোবস্ত করা হচ্ছে। তিনি আরও বলেন, ছুটি দিয়ে স্কুলে পঠনপাঠন বন্ধ করে দেওয়া কোনো কাজের কথা নয়, সেক্ষেত্রে স্কুলগুলিকে সকালের দিকে করে দিলেই ছাত্রছাত্রীদের পঠনপাঠন বন্ধ হতো না। বিকল্প পথে পঠনপাঠন চালু রাখাই সরকারের উদ্দেশ্য হওয়া উচিত ছিল, কিন্তু শিক্ষার চেয়ে চুরি রাজ্য সরকারের কাছে বেশি প্রাধান্য পায়। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তুলেছেন নতুন প্রশ্ন। তিনি বলেন, যেভাবে আবহাওয়া বদলে যাচ্ছে তাতে আগামী দিনে গরম আরও বাড়ার সম্ভাবনা, প্রতিবারই কি পড়ুয়াদের লেখাপড়ার সময় এভাবে কমে যেতে পারে? বিকল্প ব্যবস্থা করা উচিত। আর উত্তরবঙ্গে জলপাইগুড়িসহ বিভিন্ন এলাকায় গ্রীষ্ম এবং বর্ষা একটু দেরিতে আসে, তাই সেখানে এখনই ছুটি বাড়ানোর কোনো অর্থ হয় না।